ক্রমশই ভিড় বাড়ছে অমর একুশে বইমেলায়। 15তম দিনে পাঠকদের ভিড় রয়েছে চোখে পড়ার মতো। এ বিষয়ে আরও জানাতে মেলা প্রাঙ্গণ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। বৃষ্টি, মেলাতে বেচা বিক্রি কিছুটা বেড়েছে কিনা শুরুর তুলনায়, পাশাপাশি কোন ধরনের বইয়ের চাহিদা এবার বেশি রয়েছে? ধন্যবাদ শম্পা। আজকে অমর একুশে বইমেলার 15তম দিন, তিনটার পরে দ্বার খুলে দেওয়ার পর থেকে বইমেলায় মানুষজন আস্তে আস্তে আসা যাওয়া শুরু করেছে। বিক্রির বিষয়টা যেটা আপনি আসলে জানতে চাচ্ছেন, যে শুরু থেকে আসলে প্রথমে মানুষ একটু আসা যাওয়াই করে, তালিকা তৈরি করে, কেউ তার পছন্দের লেখকদের সাথে দেখা করার চেষ্টা করে, জানতে চায় যে কার কী বই এলো, তারপর হয়তো তারা বই কিনেন পাঠকরা। কিন্তু এবারে চিত্রটা একটু ভিন্ন। যদি আমি বলতে চাই যে প্রথম দিক থেকে যেমন তালিকা তৈরির নামে যে একটা মানুষের চাহিদা কম ছিল, যেটা প্রকাশকরা থেকে বিক্রেতা যারা বলছিলেন, কিন্তু এই 15 দিন পর্যন্ত এসে এখনও কিন্তু তারা আশানুরূপ বিক্রি পাচ্ছে না। তাদের কথা পাঠকদের ব্যাপারে যদি বলতে চাই, পাঠকদের বিষয়ে তারা বলেন যে কাগজের দাম বেড়েছে, আর যারা বিক্রেতা বা প্রকাশকরা আছে তারা বলছেন যে যাদের বই, যারা আসলে প্রকৃত বই প্রেমী তারা বই কিনছেন, এখানে যতই কাগজের দাম বাড়ুক না কেন। আর তাদের একটাই দাবি যে কাগজের দাম বেড়েছে যদিও সত্যি, কিন্তু ওইরকম বাড়ে নি যে পাঠকদের আয়ত্তে থাকবে না। তো বইমেলা কিংবা গ্রন্থমেলা শব্দ দুটি যে কোনো একটি শুনলেই আমাদের বই প্রেমীদের চোখের সামনে কিন্তু ভেসে ওঠে অমর একুশে বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা প্রাঙ্গণ। কোনো এক অদৃশ্য শক্তি বলে লাখো মানুষ কিন্তু এখানে আসে বর্ধমান হাউস প্রাঙ্গণে বইমেলা উদযাপন করতে। তো আজকে বইমেলার 15 দিনে যে পাঠক লেখক গবেষক বা দর্শনার্থীদের ভিড় যদি আমি বলি, যে ভিড় রয়েছে মোটামুটি, কিন্তু সেই হিসেবে বিক্রিটা বাড়ছে না। সবাই আশা করছেন যে দিন গড়ানো শেষে হয়তো আস্তে আস্তে বিক্রি হবে, কিন্তু সেই পরিমাণ বিক্রি না হওয়াতে একটু হতাশার ছাপ আজকে দেখা যাচ্ছে বইমেলা প্রাঙ্গণে প্রকাশক এবং বিক্রেতাদের মধ্যে। তো এখানে শুধুমাত্র যে আসলে বই কোন ধরনের বই যেটা আসছে আপনি আমার কাছে জানতে চেয়েছিলেন শম্পা, আমি জানাতে চাই যে বই আসলে বিভিন্ন ধরনেরই আছে। আপনাদের মুক্তিযুদ্ধ, স্বাধীন বাংলাদেশের যত রকমের দেশভাগ থেকে শুরু করে গল্প, কবিতা, কাব্যগ্রন্থ, থ্রিলার সব কিছুই বই আসছে সব রকমের। বিশেষ করে আমি যদি স্টুডেন্টদের কথা বলতে চাই, তাদের মধ্যে এবারে থ্রিলারটা একটু বেশি কাজ করছে, তারা থ্রিলার বই দিকে আগ্রহ বেশি। আর মেয়েদের যদি আমি ভাগ করে যদি বলতে চাই মেয়েদের বিষয়টা, তারা কারো কারো মুখে শুনছি যে তারা খুব রোমান্টিক বই কবিতা এগুলোই আসলে এবারের মেলা প্রাঙ্গণ থেকে সংগ্রহ করার চেষ্টা করছে। তবে আজকে 4টার মধ্যে হচ্ছে যে প্রকাশকদের যারা নতুন লেখক তাদের মোড়ক উন্মোচনের তথ্য জমা দেওয়ার কথা ছিল, এখন পর্যন্ত তারা তথ্য জমা দেওয়া আছে। আমি বলতে চাই যে আজকে পর্যন্ত মেলার 15তম আজকের দিনে 84টি বই এখন পর্যন্ত জমা পড়েছে, আর হচ্ছে জমা পড়েছে সর্বমোট এ পর্যন্ত বইয়ের সংখ্যা 1484টি। তো শম্পা, আমি আসলে এই মুহূর্তে আছি সোহরাওয়ার্দী উদ্যানে, এখান থেকে যতটুকু সম্ভব আপনাকে মেলা চিত্র দেখানোর চেষ্টা করেছি। আমি পরবর্তী লাইভে আশা করছি আপনাকে আরও বেশ কিছু তথ্য জানাতে পারবো শম্পা। ধন্যবাদ বৃষ্টি, সরাসরি মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন সেখানকার সবশেষ খবর।